গুড মর্নিং। যদি ঠিকঠাক ভাবে কিছুকে ইন্ট্রোডাকশন করা যায় তাহলে আমি একটা কথা জানতে চাই, যেটার জন্য নিঃসভা ব্যাংক শুরু করেছি। ম্যাডাম, স্ক্রিনে আপনারা দুজনকে দেখতে পাচ্ছেন, আমার পাশে প্রিন্সিপাল শবনম ভৌমিক আর তার পাশে রয়েছেন মৌমিতা গিরি মাইতি। নিউজ পেপার ব্যাংক উনি শুরু করেছেন, এই স্কুলে শুরু হয়েছে, কিন্তু পয়েন্টটা সেটা নয়। নিউজ পেপার ব্যাংকের আইডিয়া ছিল যে কিভাবে ভারতবর্ষের মানুষেরা এক জায়গায় আসতে পারেন মাসে একদিন। কিন্তু এই স্কুলে একটা ছোট্ট হোয়াটসঅ্যাপ করা হয়েছে প্রতি শুক্রবার খবর কাগজ জমা দেওয়ার জন্য। তা কথা বলতে বলতে জানতে পারলাম যে মৌমিতা ম্যাডামের দুটো সন্তানই এখানে পড়ে, তাদের এক্সাইটমেন্টটা উনি বলে হবেন আমি না। খালি আমি এটা বোঝাতে চাই যে একটা আইডিয়াই তো দেশে চেঞ্জ আনবে। আমাদের দেশে বহু মহান মহান লিডাররা জন্মেছেন, তার মধ্যে একজন এই স্কুলের ফাউন্ডার গান্ধীজি, তার সঙ্গে নিশ্চয়ই পোদারের নিশ্চয়ই কেউ হবেন। তা আমাদের যোগাযোগ সূত্র কি? আমরা যখন খবর দেখি, খবরের ভিতরে এত নেগেটিভ নিউজ দেখি, আমি ভাবতাম আমাদের দেশে কি পজিটিভ বা ডেভেলপমেন্ট নিউজ হবে না। তাই 2014 টাইমস অফ ইন্ডিয়া একটা খবর ছাপে, 45 নিউজ পেপার ইউনাইট টু ব্রিং সলিউশন বেসড আপলিফটিং নিউজ। তো দ্যাট ইন্সপায়ার্ড মি যে আমি যে খবর কাগজ ব্যাংকটা ভাবছি সেটা নিয়ে কাজ করা যায়। ম্যাডাম, আপনার থেকে ফার্স্ট রিয়াকশন নেব, তারপরে ম্যাডামের থেকে নেব যে শুক্রবার যে জমা পড়লো তারপরটা আপনি বলুন। অ্যাকচুয়ালি এই শুক্রবার থেকে, গত শুক্রবার থেকে আমাদের এটা ফার্স্ট স্টার্ট হয়েছে, তো সেই শুক্রবার অনেকেই মিস করেছে যে যেহেতু প্রথমবার হচ্ছে ভুলে গেছে আনতে লাস্ট মোমেন্টে। তো আমার দুই কন্যা, ওনারা, আমি, আমার টুইনস আছে, তো ওরা ক্লাস টুতে পড়ে, তো ওরা ওয়েট করে আছে যে নেক্সট শুক্রবার, ওরা ফার্স্ট শুক্রবার মিস করেছে যথারীতি, তো নেক্সট শুক্রবার কখন আসবে, ওরা নিউজ পেপারটা নিয়ে যাবে। ওরা মিস করে যাচ্ছে নাকি প্রত্যেক দিন একবার করে জিজ্ঞেস করে, বাবা নিউজ পেপারটা কবে নিয়ে যাবো, ফ্রাইডেটা কবে আসবে। তো দে আর ভেরি এক্সাইটেড। যথারীতি প্রিন্সিপাল ম্যামেরও দুই সন্তানই এই স্কুলে পড়ে, তো আমার, আমি মনে হয় ওরাও ভীষণ এক্সাইটেড, কারণ অনেকেই মিস করেছে, তাদের মধ্যে ওরাও মিস করেছে নিউজ পেপারটা আনতে, যদিও আমাদের বাড়িতে নিউজ পেপার রেগুলারলি আসে। তো সেই সমস্ত বাচ্চারা ভীষণ ইগারলি ওয়েট করছে যে নেক্সট শুক্রবারটা কখন আসবে, যে তারা আবার নিউজ পেপারটা আনতে পারবে, সো দ্যাট দে ক্যান প্রুভ দ্যাট দে আর দ্য পার্ট অফ দ্য সোসাইটি অ্যান্ড দে অলসো ওয়ান্ট টু গিভ ব্যাক টু দ্য সোসাইটি। এইবার যেটা মোস্ট ইন্টারেস্টিং পার্ট আপনাদেরকে জানানো, তারপরে ম্যাডামের কথা আমরা শুনে নেব। একটা স্টুডেন্টকে তৈরি করা মানে শুধু বই পড়ানো নয়, এই স্কুলে এসে জানলাম, আমার জীবনে জানতে পারিনি ম্যাডাম, মানে আমরা যে স্কুলে পড়েছি সেখানে বই পড়াটাই ছিল ইম্পর্টেন্ট। একটা দেশের নাগরিককে কি করে তৈরি করা যায় সেটা বোঝানো হয়নি, তাই হয়তো আমাদের দেশে এত হানাহানি। কিন্তু পোদার ইন্টারন্যাশনাল স্কুল ঠিক তার রিভার্স প্রসেসে যাচ্ছে। আর যেটা মোস্ট ইন্টারেস্টিং লাগলো, যেটার জন্য অনেক সিনেমাও তৈরি হয়ে গেছে, তারা অ্যাডমিশনের সময় কোনো স্টুডেন্টের পরীক্ষা নেন না। ম্যাডাম, এরপর আপনি অ্যাডমিশনের সময় কোনো ডেভেলপমেন্ট চার্জেস, কোনো ইয়ারলি চার্জেস, শুধু অ্যাডমিশনের সময় না, পরে কখনো ইয়ারলি চার্জেস, ডেভেলপমেন্ট চার্জেস, স্পোর্টস চার্জ, ল্যাব চার্জ ইত্যাদি ইত্যাদি কিছুই নেওয়া হয় না, শুধু টিউশন ফিটা। অ্যান্ড ইট ইজ মানে যদি বিজনেসম্যানরা জিজ্ঞেস করে যে কি লাভ, লাভ কিছু না, হ্যাঁ মনিটারি লাভ কিছু না, কিন্তু হয়তো আমাদের লাভ এটাই যে একমাত্র পোদারের স্টুডেন্টরা আর সো মাচ ইনটু, ইউনো, দে আর, অ্যাজ আই টোল্ড ইউ, জব গিভার্স, এত ভ্যারিড প্রফেশনে আছে, এত রকমের, এই ইন্ডিয়াতে নর্মাল যেগুলো এমবিএ করে কর্পোরেট ওয়ার্ল্ডে তারা আছে, লয়ার্স আছে, হিস্টোরিয়ানস আছে, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে কাজ করছে পোদারাইট, সেখান থেকে শুরু করে ইউএস কনসুলেট পর্যন্ত পোদারাইট আছে। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ দে আর টিচিং হাউ টু জেনারেট ফাইন্যান্স। ম্যাডাম, সেটা নিয়ে একটু বলে দিন। ফাইন্যান্সিয়াল লিটারেসি ইজ আর স্কিল সাবজেক্ট, এটা সিবিএসসি এর শিডিউলেই আছে, উই হ্যাভ চোজেন ফাইন্যান্সিয়াল লিটারেসি। আর তাছাড়া ওটা হাতে কলমে করার জন্য যখন একটা মেজর ইভেন্ট হয় যেখানে আমরা কিছু সেল করছি, স্কুল ফেয়ার টাইপের যখন হয়, ওতে কোনো কিছু আমরা কিনে করি না। ড্রয়িং কিছু আপনি দেখেছেন, আরও আমি আপনাকে দেখাবো, ড্রয়িংস, পেন্টিংস, আর্টওয়ার্ক,
হাউস ডেকোরেশন ওয়ার্ক, এভরিথিং ইজ ক্রিয়েটেড বাই দ্য স্টুডেন্টস, এভরিথিং। আপনি ইফ ইউ গো অ্যারাউন্ড, বোর্ড ওয়ার্ক যা দেখবেন সব বাচ্চাদের করা। কিন্তু তার জন্য মার্কেট রিসার্চ থেকে শুরু করে ফাইন্যান্স মেনটেন করা, লগ বুক মেনটেন করা, অ্যাকাউন্টস মেনটেন করা, সেগুলো সমস্ত বাচ্চারা করে। দে সেট অ্যান্ড ব্রেইনস্টর্ম যে আমাদের ক্লাস কি করলে, কি জিনিস করলে যেটা বিক্রি হবে। এখন আমি প্লাস্টিকের বোতলে যদি ড্রয়িং করে দিই, উই নো দ্যাট দ্যাট উইল নট সেল। বা সেদিন খাওয়া দাওয়ারও ব্যাপার ছিল, ইট হ্যাপেন্ড অন 15th of August। হ্যাঁ, 15th of August-এ কথা হলো যে বিরিয়ানি আনবে কেউ, কথা হলো, দেমসেলফ ডিসাইডেড অ্যাগেনস্ট ইট যে সকাল 10টার সময় প্যারেন্ট আসছে, বিরিয়ানি কেউ খাবে না। সুতরাং এনে লাভ নেই, যেটা দিস মার্কেট রিসার্চ টকা দ্য সেলিব্রিটি অফ দ্য থিং। সো উই আর ক্রিয়েটিং অন্ত্রপ্রনার্স হিয়ার, উই আর ক্রিয়েটিং পিপল হু আর সেলফ সাফিসিয়েন্ট, অ্যান্ড উইথ দ্যাট কম্পালসারিলি দে নো দ্যাট ইউ ইট ইজ আ ক্রাইম টু ইউ নো জেনারেট মানি ফর ইউর সেলফ, ইউ হ্যাভ টু শেয়ার। এখানে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসেই, ওনারা করছেন কিন্তু আপনাদের জন্য আমি জিজ্ঞেস করবো, ম্যাডাম স্টুডেন্টসদের তো পড়ানো হচ্ছে, শেখানো হচ্ছে, হাউ আর পেরেন্টস? পেরেন্টসদেরকেও আমরা এডুকেট করি, বিভিন্ন রকম ইভেন্ট আমরা করি সেখানে। ইদার আমরা পেরেন্টদেরকে আসতে বলি, ওই যেমন এর কালমিনেটিং ইভেন্ট, আইই যদি মডিউল একটা কমপ্লিট হলো, তো ওখানে কালমিনেটিং ইভেন্টে পেরেন্টরা আসেন, এবার পেরেন্টরা স্বতঃস্ফূর্তভাবে ওখানে জয়েন করে, আমাদের যে ধরুন বাচ্চারা এত কষ্ট করে এইসব জিনিসগুলো বানিয়েছে, পেরেন্টরা এসে যদি তাদেরকে এনকারেজ না করে, তাহলে তো সেটা বাচ্চাদেরকেও মানে ইট ইজ নট ফ্রুটফুল অ্যান্ড ইট উইল নট গো ফর লাইফ টাইম। যেই মুহূর্তে বাচ্চারা দেখে যে ও আমার বাবা মাও স্কুলে এসেছিল, আমার বাবা মা এটা অ্যাপ্রিসিয়েট করছে যে হ্যাঁ তোমরা এত সুন্দর বানিয়েছো, কি সুন্দর হয়েছে, দে গেট এনকারেজড। সো এখানে হচ্ছে পেরেন্টের ইনভলভমেন্ট, পেরেন্টদেরকে আমাদের খুব বেশি কিছু দরকার নেই পেরেন্টদের থেকে, এই যে এনকারেজমেন্টটুকু যে তুমি যেটা করছো তোমার জন্য বেস্ট এটা, বা তোমার স্কুলের পাশে আমরা আছি, আমাদের তোমাদের স্কুল মানে এটা আমাদেরও একটা জায়গা, সেই ট্রাস্টটা যদি বাচ্চারা পায় সেখানে বাচ্চারাও ভীষণভাবে এনকারেজড হয় প্রত্যেকটা জিনিসে পার্টিসিপেট করার জন্য। আমাদের এখানে প্রত্যেকটা ইভেন্টে, খুব ছোট ছোট ইভেন্টে হুড়োহুড়ি পড়ে যায় যে আমি পার্টিসিপেট করবো, আমি পার্টিসিপেট করবো, হয়তো আমরা চাই যে 30 মিনিটস একটা ইভেন্ট করবো, সেখানে হয়ে যায় 1.5 ঘন্টার ইভেন্ট। তো এই জিনিসটা, এই এনকারেজিংটা, খুব এনকারেজমেন্টটা আমরা খুব পাই প্যারেন্টদের থেকে, আর আমাদের মনে হয় সেটাই যথেষ্ট একটা ছোট বাচ্চাকে স্কুলের প্রতি ডেডিকেটেড করার জন্য যথেষ্ট সেটা। এবং স্কুলের প্রতি ডেডিকেটেড হওয়া মানে সে দেশের প্রতিও ডেডিকেটেড হচ্ছে। অবশ্যই, আমাদের মোটোটাই সেটা যে তাকে দেশের জন্য মানুষ তৈরি করা। যেমন ধরুন পেরেন্টদের যে যেটাতে আমাদের ইনিশিয়ালি ফাইট করতে হয়েছে, এখন আর থ্যাঙ্কস টু আর পেরেন্টস করতে হয় না, সেটা হচ্ছে যে জাঙ্ক ফুড না দেওয়া আর মোবাইল টাইম কম করা। এই দুটো জিনিসের জন্য ইটস ভেরি ইজি, ইউ নো, যে একটা প্যাকেজ ফুড দিয়ে দিলাম, পেটটাও ভরলো, চুপচাপও থাকলো, বা আমাকে সময় দিতে হচ্ছে বাচ্চাকে, আমার ইম্পর্টেন্ট সময় থেকে বাদ করে আমি কাজ করছি, ব্যস্ত আছি, তার জায়গায় মোবাইলটা ওকে খালি কিন্তু সেটা যে কি সর্বনেশে জিনিস পরবর্তীকালে, এইটা পেরেন্টকে বোঝাতে আমাদের কিন্তু প্রচুর প্রচুর এভরি মান্থ আমাদের কাউন্সিলর আছেন, এভরি মান্থ পেরেন্ট ওয়ার্কশপ নিয়েছেন কাউন্সিলর, এটা বোঝানোর জন্য যে স্ক্রিন টাইম প্লিজ কম করুন, তারপরে একটুখানি টাইম মতো বাচ্চাকে ঘুমোতে বলুন 11টা পর্যন্ত। ইটস নট হেলদি, ইটস নট হেলদি ফর দেয়ার গ্রোথ। সব থেকে সর্বনেশে জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে যে জাঙ্ক ফুড, ইট ইজ অ্যাবসলুটলি নট অ্যালাউড ইন দ্য পেরিফেরি অফ দ্য স্কুল। কুরকুরে, চিপস, প্রিজারভেটিভ ওয়ালা ড্রিঙ্কস, নাথিং ইজ। এবং তার জন্য তারা স্টুডেন্টও হারিয়েছে এবং হারিয়ে গর্বিত বোধ করেছে। পেরেন্ট বলে যে আপনারা একটা যদি সরিয়ে দেন, হ্যাঁ কেক তো আনতে দেন না, সকালবেলা আমি কি টিফিন দেবো, রোজ রোজ টিফিন বানাতে পারি না, আমার উঠতে দেরি হয়ে যায়, সকালে স্কুল করে দিয়েছেন। হ্যাঁ, এখন এই সময়টা আমাদের 750 রিপোর্টিং রোদের জন্য করা হয়েছে, তো এত সকালে স্কুল করেছে, টিফিন বানাতে পারছি না, তো পড়াবো না এরকম জায়গায় বাচ্চাকে। ওনাদেরকে ট্রেনিং করিয়ে করিয়ে ওরিয়েন্টেশন নিয়ে নিয়ে যে আপনারা স্ন্যাক্স দিলে আপনাদের সুবিধা হবে সেটাও আমরা গাইড করি, ইভেন সোসাইটিতে গিয়ে, কলোনিতে গিয়ে আমরা পাপেট শো থ্রু পেরেন্টসকে বুঝিয়েছি
কমিউনিটিকে বুঝিয়েছি যে যেমন ম্যাম বলছিলেন যে আমরা যখন কোল্ড ড্রিঙ্কস খাই যেটুকু বেঁচে যায় ওটা গাছে কি ঢালি, ঢালি না, কেননা গাছটা মরে যাবে, কিন্তু বাচ্চাকে দিই। দিস ইজ হোয়াট লার্নিং ইজ অল অ্যাবাউট। আমরা শেষ করব একটা ছোট্ট পোস্টার ওনার হাতে দিয়ে, এটার জন্য আমি এখানে এসেছি। অন টিভির পক্ষ থেকে আমরা চাইছি সব স্কুল পার্টিসিপেট করুক, নিউজ পেপার ব্যাংক খুলে এবং তাদের আইডিয়া ইউজ করে ডকুমেন্টারির মাধ্যমে আমাদের কাছে আসুক, আমরা আমাদের চ্যানেলে দেখাবো। এবং ভারতবর্ষ এ শুধু টেরোরিজম নয়, শুধু পলিটিক্যাল নিউজ নয়, শুধু নেগেটিভ নিউজ নয়, আমাদের দেশের বাচ্চারা দেশের ভবিষ্যৎ লিখতে পারে, টিচারদের হাত ধরে, প্রিন্সিপালদের হাত ধরে, আমরা সেটাই চাইছি। প্রতি 3 মাস অন্তর আমরা এই প্রাইজটা দেব এবং অবশ্যই চাইব এই স্টুডেন্টদেরকে ইনভলভ করতে, কারণ তারা তাদের যে মাথাটা আছে, তারা যদি একটা নেশন বিল্ডিং লাগান, নেশন বিল্ডিং বলতে এটা শুধু ইন্ডিয়া বলছি না, থ্রুআউট আর্থের জন্য যদি লাগান, কারণ আমরা পৃথিবীর বাসী, যেহেতু সোশ্যাল ওয়ার্ল্ড আমাদেরকে পৃথিবীর বাসী করে দিয়েছে। আজকে অ্যামাজনের জঙ্গল কাটা গেলেও যতটা এফেক্ট করে, আজকে আমাদের দেশেও জঙ্গল কাটলে ততটাই এফেক্ট করে। তো আমরা সবাই মিলে আসুন, একটা সুন্দর দেশ গড়ার দিকে এগিয়ে যাই। সোশ্যাল অ্যাওয়ার্ড ফর স্কুলস অফ বেঙ্গল, টাইম টু কাম দিস উইল বি সোশ্যাল অ্যাওয়ার্ড ফর অল স্কুলস অফ ইন্ডিয়া। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম।